বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আবারও একটি খুব সুন্দর জব নোটিফিকেশন নিয়ে এসেছি। আজকের এই জব নোটিফিকেশনটি ভারতীয় রেলের নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোন থেকে প্রকাশিত হয়েছে, আবারও অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য। তো এই ভিডিওতে আমি প্রত্যেকটা বিষয় তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আমি রিকোয়েস্ট করব, যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে এখানে আবেদন করতে, তোমরা প্রত্যেকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, কারণ আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জব সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন জব স্টাডি মেটেরিয়ালস, তার পাশাপাশি বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে সেই জব নোটিফিকেশানটা যেটা বেরিয়েছে ভারতীয় রেলের নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোন থেকে। তো এখানে আবারও অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। তো এখানে যারাই আবেদন করবে, তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে রাখা হয়েছে এবং কিভাবে তোমরা আবেদন করবে, প্রত্যেকটা বিষয় আমি ভিডিওতে তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা একে একে করে সম্পূর্ণ ডিটেলসে নোটিফিকেশানটিকে দেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে প্রথমে যেটা দেওয়া হয়েছে, যারা এই ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের প্রত্যেককে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন 2/11/2021 থেকে শুরু হবে এবং সেটা চলবে 1/12/2021 পর্যন্ত। তো যারাই আবেদন করবে, তোমাদের কি এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে রাখা হয়েছে এবং কিভাবে আবেদন করবে, প্রত্যেকটা বিষয় আমরা একে একে করে দেখে নিচ্ছি। তো এবারে যারাই আবেদন করবে, কিভাবে আবেদন করবে, এখানে দেওয়া হয়েছে www.rrcpryg.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডির প্রয়োজন পড়বে এবং তোমাদের ভ্যালিড একটি মোবাইল নম্বরের প্রয়োজন পড়বে। তো এখানে যারাই আবেদন করবে, তোমাদের আবেদন করতে গেলে এজ লিমিট রাখা হয়েছে 15 ইয়ার্স টু 24 ইয়ার্স পর্যন্ত। যারাই 15 ইয়ার্স থেকে 24 ইয়ার্সের মধ্যে রয়েছে, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করতে গেলে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে রাখা হয়েছে আমরা দেখে নিচ্ছি। এখানে আবেদন করতে গেলে তোমাদের প্রত্যেকে 10th পাস হতে হবে, নয়তোবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সাথে অবশ্যই তোমাদের এখানে 50% মার্ক এবং তোমাদের অবশ্যই ITI সার্টিফিকেট এখানে প্রয়োজন পড়বে। তো যাদেরই 50% মার্ক রয়েছে এবং যাদেরই ITI সার্টিফিকেট রয়েছে, আমি তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। তারপর এখানে যে যে পোস্টগুলিতে নিয়োগ করা হবে, প্রত্যেকটি পোস্টের ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তারপর দেখো, এখানে যে যে পোস্টগুলিতে নিয়োগ করা হবে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের কী কী ITI সার্টিফিকেট এখানে প্রয়োজন পড়বে, প্রত্যেকটি ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো যারাই আবেদন করবে, আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো অবশ্যই আবেদন করার পূর্বে সম্পূর্ণ নোটিফিকেশানটি তোমরা অবশ্যই একবার দেখে নেবে। তো এখানে যদি তোমরা ইলেকট্রিশিয়ানের জন্য আবেদন করতে চাও, তাহলে তোমাদের অবশ্যই ITI ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট প্রয়োজন পড়বে। যদি তোমরা কার্পেন্টারের জন্য আবেদন করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের এখানে কার্পেন্টারের ITI সার্টিফিকেট প্রয়োজন পড়বে। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা ITI সার্টিফিকেট রাখা হয়েছে। তো যাদেরই ন্যূনতম একটি ITI সার্টিফিকেট রয়েছে এবং যে পোস্টের উপরে এখানে ITI সার্টিফিকেট রয়েছে, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করার চেষ্টা করবে। তারপর চলো দেখে নিচ্ছি, এখানে যারা আবেদন করবে, আবেদন করতে গেলে বাকি যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর এখানে রাখা হয়েছে সেগুলি কী রাখা হয়েছে। তো যারা আবেদন করবে, আবেদন করতে গেলে তোমাদের অনলাইনের মাধ্যমে 100 রুপিস পে করতে হবে। যারা SC ST এবং PWD ওমেন্স ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের ক্ষেত্রে এখানে ছাড় রয়েছে। তোমাদের এখানে 100 রুপিস পে করতে হবে না, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ করলে তোমরা এখানে অংশগ্রহণ করতে পারবে। তো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে এখানে আবেদন করতে, তোমরা যদি নিজেদের মোবাইল থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা পূরণ করতে চাও, অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবে। আমি তোমাদের পরবর্তী ভিডিওর মধ্যে যখনই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, কীভাবে নিজেদের মোবাইল থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা পূরণ করতে পারবে, সেটা সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপর চলো দেখে নিচ্ছে, এখানে সর্বশেষ সিলেকশন প্রসিডিউর, এখানে যারাই আবেদন করবে কীভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তো এখানে সিলেকশনের ক্ষেত্রে তোমাদের কোনোরকম রিটেন টেস্ট বা কোনোরকম ভাইবা এখানে রাখা হয়নি, সম্পূর্ণ মেরিটের উপর এখানে নিয়োগ করা হবে। যারা আবেদন করবে, আবেদন করার পর তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী নাম সিলেকশন করা হবে। যাদেরই নাম আসবে মেরিট লিস্টে, তোমাদের প্রত্যেককে এখানে সিলেকশন করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই জব নোটিফিকেশানটি ভারতীয় রেলের নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোন থেকে। আজকে যে নতুন জব নোটিফিকেশানটি বেরিয়েছে, সেটা নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছি। আশা রাখছি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবে। তার পাশাপাশি যদি তোমাদের এই বিষয়ে আরও কিছু জানার থাকে, অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।